আরো একটি চমৎকার গাণিতিক সমস্যা সমাধান করব। tan theta = x / y দেওয়া আছে, আবার ব্র্যাকেটে বলা আছে x not equal to y। কেন বলা থাকলো? কারণ কি দেখো, x এবং y যদি সমান হয়, ধরো আমি x এর পরিবর্তে y বসালাম, তাহলে তো বসাতে পারি x = y হলে x এর পরিবর্তে y বসাতে পারি, তাহলে y / y মানে কি 1, তাহলে tan theta = থাকে আমাদের 1। যদি x = y হতো তাহলে tan theta = হতো 1, তাহলে tan 45 ডিগ্রির মান হয় 1, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি সমাধান দিয়ে পর্যন্ত তৈরি হতো, তাহলে আর কিছুই থাকতো না, এটা প্রমাণ করার কোনো সুযোগই থাকতো না। দেখো x এর পরিবর্তে y বসালে x y তো থাকে না, তো এটা প্রমাণ করার কোনো সুযোগ থাকতো না, কাজেই প্রশ্নটার বিশুদ্ধতার জন্য এটা দেওয়া জরুরি ছিল। এর মানে কিন্তু এটা যে এটা তোমার ক্যালকুলেশনে কোনো প্রভাব ফেলবে, তোমার এই অঙ্কটা এই পর্যায়ে পৌঁছাতে বা এর মান বের করতে তোমার এর উপর ডিপেন্ড করতে হবে না, প্রশ্নটার বিশুদ্ধতার জন্য এটা বলা উচিত ছিল, রাইট? তাই বলেছে। আচ্ছা এখন চলো আমরা সমাধানে যাই। কি আছে? tan theta equal to x by y। এখানে লক্ষ্য করো আমাদের tan এর অনুপাতটা নাই, আছে sin cos। বুঝতেই পারছো tan থেকে তাহলে আমাদের sin cos এ নিতে হবে, তো tan কে তো আমরা sin cos এ ভাগাতেই পারি, তাহলে tan theta equal to sin theta by cos theta। তাহলে আমরা প্রথমেই tan theta কে sin theta by cos theta এভাবে ভাঙালাম, ওকে, equal to x by y। এবার লক্ষ্য করো যে sin theta এর সাথে x আছে আর cos theta এর সাথে y আছে, নিচেও তাই, sin theta এর সাথে x, cos theta এর সাথে y। তাহলে আমরা এক কাজ করি, sin theta এর সাথে x গুণন করে নিলাম ওই টার্গেট অনুযায়ী, cos theta এর সাথে y গুণ করে নিলাম, তাহলে দেখা যাচ্ছে log কে x দ্বারা গুণন করেছি, হরকে ওয়াই দ্বারা গুণ করেছি ওই টার্গেটে পৌঁছানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি যার মান বের করতে হবে সেখানে সাইন থিটার সাথে x আর cos থিটার সাথে y আছে, তাই আমরা সাইন থিটার সাথে x গুণ করলাম, cos থিটার সাথে y গুণ করলাম, তাতে দেখা গেল log কে x দ্বারা গুণ করছি, হরকে ওয়াই দ্বারা গুণ করেছি, তাহলে ডান পক্ষেও নিশ্চয়ই সেটাই করতে হবে। log কে x দ্বারা গুণ করলে x স্কয়ার হয়ে যাবে আর হরকে ওয়াই দ্বারা গুণ করলে y স্কয়ার হয়ে যাবে, ব্যাস এই হয়ে গেল। এখন লক্ষ্য করো যে আমাদের এখানে আছে x sin theta plus y cos theta, আমি যদি এই log এর সাথে হরকে যোজন করি তাহলে এইটুকু পাওয়া যায়, দেখো আবার log থেকে যদি আমরা এই হরটা বিয়োজন করি তাহলে এটা হয়। তার মানে এখান থেকে আমরা বুঝে গেলাম যে আমাদের যেটুকুর মান বের করতে হবে এইটুকু আনার জন্য এখন যোজন বিয়োজন করতে হয়, তাহলে আমরা এখানে পৌঁছে যেতে পারি, রাইট? তাহলে আমরা যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করলে কি হবে, x sin theta plus y cos theta, এই যে যোজন হলো, আর বিয়োজন করতে লবটা আবার লিখতে হয় x sin theta আর বিয়োজন মানে বিয়োগ y cos theta, y cos theta, বাস। তাহলে এক পাশে যোজন বিয়োজন তো চলে না, করতে হবে তো বোথ সাইডে, তাই না? অপাশেও করতে হবে, তাহলে এই পাশে আমরা যোজন করি, এই যে লব যোজন হর আর এই যে লব বিয়োজন হর, বাস। তাহলে দেখো এই যে এইটুকুর মান বের করতে বলছিল, এইটুকুর মান বের করতে বলছিল, দেখো এইটুকুর মান আসলে এটা, তার মানে কি আমাদের মান বেরিয়ে আসছে, আমরা লিখতে পারি নির্ণয় মান এত ইকুয়াল টু এত, ফিনিশিং লাইনটা দিতে পারি, অথবা তুমি যদি এখানে অ্যানসার লিখে দাও তাও হবে, সমস্যা নেই, তুমি আলাদা করে লাইন দিয়ে দিতে পারলে দিবে, নির্ণয় মান এত ইকুয়াল টু এত, ঠিক আছে? আবার নির্ণয় মান এত এটা লেখা হবে না, নির্ণয় মান এত ইকুয়াল টু এত এটা লিখলে ভালো হবে, আর যদি ঝামেলা না করতে চাও যে এখানে তুমি অ্যানসার করে দাও, ওকে। এবার আরো একটি চমৎকার সমস্যা সমাধান করব, tan theta plus sec theta মান দেওয়া আছে x, প্রমাণ করতে হবে sin theta equal to x square minus 1 x square plus 1। দেখো এখানে sin theta এর কোনো কিছুই নাই, অথচ এখানে শুধু sin theta এর মান বের করতে হবে, এই জায়গা থেকে শুধু sin theta এর মান x এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এই যে এক একটা সমস্যা সমাধান করছি, এই সমস্যাগুলো এভাবেই প্রশ্নে থাকবে এমনটি আশা করা ঠিক না সৃজনশীল পদ্ধতিতে, এগুলার বিভিন্ন রকম রূপের পরিবর্তন করে প্রশ্ন হতে পারে। যেমন ধরো এই প্রশ্নটা যদি আমি বলি, এভাবে হতে পারে যে tan theta plus sec theta equal to x হলে sin theta এর মান বের করো, এখানে বলছে দেখাও যে sin theta equal to এত, বললো কি sin theta এর মান বের করো, অঙ্ক কিন্তু একই রইল, আসলে জাস্ট ভাষাটা চেঞ্জ করে দিছে, অবাক হওয়ার কিছু নেই, না হ্যাঁ এটা তো করি নাই, আমরা বলছি sin theta equal to, আরে sin theta equal to মানে তো sin theta মানে তো, তাই না? হ্যাঁ, এই একটু একটু চেঞ্জ হলে অনেক সময় শিক্ষার্থীরা মানে কেমন যেন একটু আলাদা ফিল করে,
কিন্তু আসলে সৃজনশীল মানেই তো তোমার একটু আলাদা করে চিন্তা করার ক্ষমতা থাকতে হবে, তাই না? তবে তুমি সৃজনশীল প্রশ্ন ধরতে পারবে। আচ্ছা আমরা শুরু করি তাহলে। যে কন্ডিশনটা দেওয়া আছে tan theta plus sec theta equal to x, এখান থেকে sin theta তে নিতে হবে আমাদের। তো আমরা tan theta কে লিখতে পারি sin theta by cos theta, এটা আমরা লিখতে পারি, প্লাস sec theta কে লিখতে পারি 1 by cos theta equal to এ পাশে x। বাস এবার আমরা এই পাশে cos theta লসাগু করতে পারি, তাহলে হয় sin theta plus 1 equal to x। আমাদের এই দিকটা যদি আমরা ডান দিকে একটু লক্ষ্য করি, দেখবো যে ডান পাশে x এর মধ্যে স্কয়ার আছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে উভয় পক্ষে বর্গ করা যেতে পারে, তাহলে x স্কয়ার আসবে, রাইট? আচ্ছা আর যদি ওই যে ওইরকম ভাবে প্রশ্ন হয় যে sin theta এর মান বের করো, তাহলে তো আমরা এই ডান পাশটা লক্ষ্য করার সুযোগ পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা কি কি করতে হবে, কিভাবে বুঝবো সেটা আমরা দেখবো। যে দেখো cos theta sin theta plus 1 উপরে বা নিচে আর কিছুই করার নেই, সুতরাং এখানে বর্গ করা ছাড়া আর কোনো কিছু করা যাবে না। যদি আমরা বর্গ করি এখানে cos square আসবে, cos square কে লিখতে পারবো 1 - sin square, তাহলে সবগুলো sin হয়ে যাবে। এই যে ভাবে তখন আমরা চিন্তা করব, বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে বর্গ করলে এখানে হবে cos square theta আর এখানে হবে sin theta plus 1 whole square equal to x square। উভয় পক্ষে কিন্তু বর্গ করেছি, এখানে লিখে দিতে পারো বর্গ করে। বা এখন দেখো এই cos square theta কে লিখব আমি 1 minus sin square theta, আর এখানে sin theta plus 1 একটু সাজিয়ে লিখি 1 plus sin theta। নিচে যেহেতু 1 টা আগে আছে, উপরে এই জন্য 1 টা আগে লিখে এভাবে দিলাম, তাতে তো কোনো সমস্যা নাই, কারণ তো মাঝখানে তো প্লাস আছে, কাজে sin theta plus 1 আর 1 plus sin theta একই কথা। ওকে এবার দেখো নিচে কিন্তু a square minus b square এর একটা সূত্র হচ্ছে, a square minus b square, তাহলে a plus b তার মানে 1 plus sin theta into a minus b তার মানে 1 minus sin theta। এই যে দেখো আর উপরে 1 plus sin theta whole square, এটাকে আমি দুই বার লিখতে পারি 1 plus sin theta into 1 plus sin theta। এবার লক্ষ্য করো এই 1 plus sin theta 1 plus sin theta cancel, ওপাশে কিন্তু x square আছে, ভুলে গেলে চলবে না। ওকে তাহলে কাটাকাটি শেষে যা আছে আমরা তা লিখি। আমি ডান পাশে করছি, তোমরা অবশ্যই নিচে নিচেই করবে। আচ্ছা উপরে 1 plus sin theta আর নিচে 1 minus sin theta আর ওপাশে আছে x square। এখন আমার তো দরকার শুধু sin theta, বাম পাশে শুধু sin theta দরকার। এজন্য আমরা যা করতে পারি সেটা হলো বিয়োজন যোজন বা যোজন বিয়োজন। বিয়োজন যোজন করলে দেখো যোজন যদি করি তাহলে এটার সাথে এটা যোগ হলে sin theta sin theta কাটা যাবে, তাহলে উপরে আর sin theta থাকবে না, একটা সংখ্যা থাকবে। তো উপরে sin theta আনার জন্য আমরা বিয়োজন যোজন করি, বুঝতে পেরেছো? হ্যাঁ বিয়োজন যোজন করব, তাহলে লব আগে লিখলাম, এই যে লব লিখে হরটা বিয়োগ করব, তাহলে minus 1 plus sin theta minus 1 plus sin theta, তাতে উপরে কিন্তু sin theta রয়ে যায়। আর নিচে তাহলে যোজন করব, যোজন করতে লব আগে লিখব তার সাথে যোজন মানে যোগ 1 minus sin theta, তাহলে নিচে দেখো sin theta কাটা যাচ্ছে, তাহলে এখানেও আমরা বিয়োজন যোজন করব। এই যে বিয়োজন এই যে যোজন, ব্যাস তাহলে আমরা ডান পক্ষে লিখে দেব বিয়োজন যোজন করে, রাইট? এখানে লিখে দেব বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন, রাইট? আচ্ছা এবার দেখো উপরে কিন্তু 2 sin theta আর নিচে 2, লক্ষ্য করো এই যে 1 1 ক্যান্সেল, তুমি কেটে না দেখালেও হবে, আর এখানে sin theta ক্যান্সেল, কেটে দেখাবো না 2 রইল। আচ্ছা উপরে 2 নিচে 2 কাটা যাবে, শুধু sin theta মান আসবে, পরিষ্কার তাই না? খুবই সহজ x স্কয়ার প্লাস 1, অতএব এই যে sin theta সমান x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1, বাস এটাই কিন্তু আমাদের দেখাইতে বলছে, শুট